नमस्कार बंधुरा प्रतिमार होम किचने सबाई के स्वागत आमार आजके रेसिपी पिज्जा शुरू थेके शेष पर्यंत भिडियोटी देखबार अनुरोध रइल आसुन देखे नेवा जाक आमार आजके रेसिपी पिज्जा बानाबार जन्य आमी एकटा थालाते निएछि एक कप मयदा मयदाते दिए दिच्छि एक टी स्पून लवण एबार दिए दिच्छि एक चामच चीनी एबार दिच्छि एक टी स्पून बेकिंग पाउडार दिए दीची हाफ टी स्पून बेकिंग सोडा एबार सबगुलो के खूब भालो करे मिशिए निच्छि खूब भालो करे मिशिए निएछि एबार दिए दीची एक चामच रिफाइन अयल एबार दिए दीची दुई चामच टक दई एबार सबकिछु खूब भालो करे मेखे निच्छि मयदाटा एकटु नरम करे मेखे एकटा डो तैरि करे निच्छि देखुन दई आर अयल दिए मयदाटाके खूब भालो करे मेखे निएछि एबार अल्प एकटु जल दिए मेखे नेब आपनारा जलेर जायगाय दई दिएओ माखते पारेन मयदाटा पाँच थेके सात मिनिट खूब भालो करे मयदाटाके मेखे नेब मयदा जत भालो करे माखबेन पिजार डोटा ततटाई भालो हबे पाँच सात मिनट मयदाटाके खूब भालो करे मेखे निएछि एबार हाते एकटु अयेल निये निएछि अयेल मयदार साथे खूब भालो करे माखिए निएछि देखुन डोटा खूब सुंदर तैरि हये गेछे एबार ढाका दिए त्रिश मिनिटेर जन्य रेखे दिलाम त्रिश मिनट पर ढाकनाटा सरिये दिलाम डोटाके आरेकबार ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার ডোটাকে তিন ভাগ করে নিচ্ছি ছোট ডোটাকে রুটির মতো বেলে নেব কিচেন টেবিলে পরে একটু ময়দা দিয়ে দিলাম পিজার ডোটাকে রুটির মতো বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে দেখুন আমি পাতলা করে রুটি মতো বেলে নিয়েছি যে থালাতে পিজা সেট করব সেই থালাতে দেখিয়েছি দেখুন সাত ইঞ্চি অত বড় আমি করে নিয়েছি এবার এটাকে তাওয়াতে সেকে নেব তাওয়াটা লো ফ্লেমে গরম করে নিয়েছি একটু ময়দা দিয়ে দেখে নিচ্ছি তাওয়াটা বেশি গরম না হয় এবার তাওয়াতে হালকা করে সেকে নিচ্ছি খুব বেশি সেকব না দেখুন হালকা করে সেকে নিয়েছি হালকা করে সেকা হয়ে গেছে এবার একটা কড়াই গরম হতে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ লবণ লবণটাকে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি লবণের উপরে একটা আমি অ্যালুমিনিয়ামের বাসন বসিয়ে দিলাম আপনারা অ্যালুমিনিয়ামের বাটির জায়গায় স্টিলের বাটি বা স্ট্যান্ড বসাতে পারেন এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট কড়াইটাকে গরম হতে দিলাম এবার কিচেন টেবিলে উপরে একটু ময়দা দিয়ে দিলাম বড় ডোটাকে এবার বেলে নিচ্ছি ডোটাকে হাত দিয়ে দিয়ে একটু বড় করে দিলাম এবার বেলন দিয়ে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে বেলে নয় ইঞ্চির মতো বড় করে নিচ্ছি এবার ফোল্ড করে নিচ্ছি যে থালাতে পিজা সেট করবো সেই থালাতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিলাম আপনারা অয়েলের জায়গায় বাটারও দিতে পারেন ভালো করে চারদিকে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগানো হয়ে গেছে এবার পিজাটা তৈরি করব এবার একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি পিজাটা ফুলে উঠবে না তাই ছিদ্র করা খুবই দরকার ভালো করে ছিদ্র করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমন চিজ ভালো করে মাঝখানে লাগিয়ে দিচ্ছি চিজটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দিয়েছি এবার উপর থেকে এটা দিয়ে দিলাম
এবার ধারগুলোকে মুড়ে দেব। ধারগুলো খুব ভালো করে সেট করে দিয়েছি, এবার কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে ছেদ্র করে দিচ্ছি। ছেদ্র করা হয়ে গেছে, এবারে এর উপরে দিয়ে দেবো এক চামচ পিজা সস, চারদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পিজা সস না থাকলে টমেটো সস দিতে পারেন, সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, এবার দিয়ে দিচ্ছি অরেগানো, এবার দিচ্ছি চিলি ফ্লেক্স, এবার দিচ্ছি টমেটো, টমেটোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি ক্যাপসিকাম, এবার দিচ্ছি পেঁয়াজ, এবার উপর থেকে অল্প চিজ দিয়ে দিলাম। এবার পিজাটা একেবারে রেডি। এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিলাম, পিজাটাকে বাটির উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পিজাটাকে 8 থেকে 10 মিনিট ব্রেক হতে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম, দেখুন চিজ গলে গেছে, পিজা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে থালাটা তুলে নিচ্ছি। এবার পিজাটাকে তুলে নিচ্ছি, একটা থালাতে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই দোকান থেকেও ভালো পিজা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।